সোয়াই 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 মনে হয়েছিল যে ব্যাটে বলে বাড়ি লেগে গেছে কিন্তু মাস কানের স্টাম্প কই বল খেলতাছি পরে কথা হবে রাখ পুরো মাঠ জুড়ে টান টান উত্তেজনা এইদিকে বল নিয়ে দৌড় শুরু করলো সুমন মিয়া মাঠের পশ্চিম কুল থেকে এবং বল ব্যাটিং এ ছিলেন না মোশারফ হাকায় একবারই আর ফিল্ডিং এ লঙ্গি পরা মামুন খন্দকার বল দো তুরাল দিলেন কিন্তু মিস ফিল্ড ব্যাটসম্যান আর দেরি না করে লঙ্গি লয়ে দৌড় দিলেন রানের উদ্দেশ্যে বল হাতে দৌড়ে আসছেন মামুন খন্দকার চোখে মুখে তার অদম্য আকাঙ্ক্ষা এক লিটার ঠান্ডা জেতার এবং বলটা ফেকলেন ব্যাটসম্যান বলের পাশায় ধাপাস করে একবারই ফিল্ডিং এ ছিলেন ইমরান টান টান উত্তেজনা আউট কিন্তু না লাজুক মাখা হাসি নিয়ে বল কুড়িয়ে ফেকলেন এদিকে মামুন আহ সোনা গো আমার খুব কষ্ট হয়েছে বল বল হাতে দৌড় শুরু করলেন ছোটা ডন ঘুরিয়ে পেঁচিয়ে একটি বল ব্যাটসম্যান রুমান ধাপাস বাড়ি বল চলে গেল সুমন মিয়ার কানের বারান্দা ঘেসে সুমন মিয়া দৌড় শুরু করলেন বল ফেরানোর চেষ্টায় ওয়াকি রাগে ক্ষোভে তীব্র বেদনা নিয়ে বল আর বলে উঠলেন ও শিট ঘুরে দাঁড়াবেন সুমন মিয়া এই প্রতিজ্ঞা নিয়েই বল ফিকলেন মনে মনে বললেন ব্যাপার না পরের বার দেখে নিব বলিং 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 মার 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 মাইচ্চা ছয়ের সম্ভাবনা কিন্তু আউট ফিল্ডার দাঁড়িয়ে উঠলেন আর মনে মনে বললেন এই সমস্ত ব্যাপার আমার জন্য বিএসকে মানে বাম হাতকা খেল বলার রুমান মির্ধা বাড়ির কাছ থেকে দৌড় শুরু করলেন বল করার জন্য এবং বল ফেকলেন ব্যাটসম্যান মামুন খন্দকার সিরবে 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 সিচ্চা বাবা কি ভালো খেলে ক্যাচ 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 বল চলে গেল হোগার তল দিয়ে সুমন মিয়া চোখে মুখে দেখে সরিষার ফুল এই মামুন স্টাম্পের জন্য হইরা কারা বল লাগলে বেচা পাবি এখন পেস বল করমু বলার বল হাতে দৌড়ে আসছেন ব্যাটসম্যানকে ঢিল মারতে বলারের অঙ্গভঙ্গি তো মনে হচ্ছে ফুটবল কুংফু মুভিটা কিছুক্ষণ আগেই দেখে এসেছে এবং বল ফেকলেন ধাপাস এক বাড়ি আর দুই প্যাস কষ্টি হলে এই বাড়িতেই সয় হতো বলার ঢিলা হাতে দৌড়ে আসছেন কোন এক ব্যাটসম্যানকে হোদ দেওয়ার জন্য এবং বল ব্যাটসম্যান হাঁকায় এক বাড়ি কিন্তু মাঝখানের স্টাম্প হালকা লাড়া খেলো তা দেখে বলার খুশি এদিকে ব্যাটসম্যান ব্যাট সেরে হালকা লঙ্গি ডাঙ্গিয়ে বসে গেলেন কচি কাঁচাদের কাতারে এবার ছয় যাবে বিগ ছয় উই কোনায় যা বল হাতে নিয়ে দৌড়ে আসছেন চুল স্ট্রেট করা মামুন খন্দকার এক লিটার ঠান্ডার আশায় নিজ দিকে হালকা বাতাসে লঙ্গি উঠতে চাইতেছে আকাশে এবং বল ওকে এভরিওয়ান এতক্ষণ আমরা দেখলাম অস্থির ক্রিকেট খেলা এরকম খেলা নিয়ে আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার মুন্ডা সাসাই আমার মুন্ডা সাসাই যে ফিল্ডিং দিছে গাইস দেন পাসা পাসা কি কি যে শটটা দিছে কাকা খুব সিরিয়াসলি খেলছে আসলে চাচা